আমাদের বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে একটি ইতিবাচক দিক ইতিমধ্যে লক্ষ্য করেছি, যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে একটি যুদ্ধাংদেহী অবস্থা ছিল, সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে প্রচণ্ড একটি এই সাংঘর্ষিক যে পরিস্থিতি বিরাজমান ছিল, তো বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি প্রদান করে বর্তমান সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী তিনি উদারতার পরিচয় দিয়েছেন এবং তিনি মানবিকতার পরিচয় দিয়েছেন। তার এই সিদ্ধান্ত এবং তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসাযোগ্য এবং দেশবাসী এতে আনন্দিত যে দেশ যেই সংঘাতমুখর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছিল, যেটি একটি আশঙ্কাজনক যে আগামী দিনে কখনো আল্লাহ না করুন যদি এই ক্ষমতার পালা পরিবর্তন হয় তাহলে এই সকল যেই পদক্ষেপগুলোর যে প্রতিকার করা হবে তার প্রতিশোধ যদি নেওয়া হয় তাহলে কী ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে। তো বর্তমান আমরা আশা করব যে আজকে বেগম জিয়ার এই মুক্তির মধ্য দিয়ে এবং প্রধানমন্ত্রীর বিরোধী দলীয় নেত্রীর প্রতি তার এই মানবিক আচরণ এটি বাংলাদেশের রাজনীতিকে একটি সহনীয় পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে। সেই সঙ্গে আমরা আরও অনুরোধ করব যে এই ধরনের জরুরি পরিস্থিতিতে এখন দেশ একটি ঐক্যবদ্ধ জায়গায় আসা অতীব জরুরি, এই পরিস্থিতি এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য গোটা জাতির মধ্যে ঐক্য সংহতি অনেক বেশি প্রয়োজন। তো এই জন্য কারাগারে বহু মানুষ রয়েছেন যারা মূলত অনেক অন্যায়ের শিকার, কেউ কেউ অনেক দুর্ভোগের শিকার, সেই মানুষগুলোকেও যদি এভাবে মুক্তির ব্যবস্থা করা হয় তাহলে এই ধরনের কারামুক্তি প্রদান এটিও আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি রহমতের কারণ হবে। তো জাতীয়ভাবে যদি কারামুক্তির এই উদ্যোগ গ্রহণ করা হয়, আমরা জানি যে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন জাতীয় উপলক্ষকে কেন্দ্র করে এমনভাবে কারামুক্তি প্রদান করা হয়, দণ্ড মওকুফ করা হয়ে থাকে। তো আমরা এই এই পদক্ষেপের প্রেক্ষিতে আমরা বলবো সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাকে যে এমন উদ্যোগ যেন বর্তমান এই ভাইরাস আক্রান্ত মহামারী আক্রান্ত দেশের উপর আল্লাহর রহমত আনার জন্য তারা যেন এই ধরনের পদক্ষেপ বেশি বেশি গ্রহণ করে, আরও কারামুক্তি প্রদানের মাধ্যমে আল্লাহর রহম আনয়নের, আল্লাহর রহমত দেশে বর্ষিত হওয়ার একটি পরিবেশের যেন পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে তারা উদ্যোগী হন। বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ব্যাপারেও আমরা অনুরোধ করব, যদিও তার ব্যাপারেও এমন মানবিক উদ্যোগ নেওয়া হয়। তিনি বয়োবৃদ্ধ, অশীতিপর একজন বৃদ্ধ মানুষ, আমরা যতটুকু জানতে পেরেছি শুনতে পেরেছি যে তিনি এখন চলাচলেরও অনুপযুক্ত, একা একা চলাচল করতে পারেন না, মানুষের সহযোগিতার প্রয়োজন হয়। বার্ধক্যের এই সময়ে পরিবারের কাছে থেকে তিনি যদি পরিবারের সেবাটুকু পান তাহলে হয়তো তিনি আরেকটু ভালো থাকতে পারবেন। আল্লাহর কোরআনের একজন ভাষ্যকারকে যদি আমার দেশ, আমার রাষ্ট্র, আমাদের প্রধানমন্ত্রী সম্মান জানান এবং তাকে যদি মুক্তির ব্যবস্থা করেন, আমরা আশা করব যে এটাও আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার দেশের উপর রহমতের একটি কারণ হবে। তো আমরা এই পর্যায়ে এই কথা বলেই আমাদের আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করছি। যারা যেখানে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে সুস্থ রাখুন, উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করুন, বিশ্ববাসীকে আল্লাহ পাক এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করুন। আমি আবারও বলছি আমরা সকলেই সতর্কতা অবলম্বন করি, আমাদের ঘরগুলোকে আমরা ইবাদতের জায়গায়, ইবাদতের ইবাদতখানায় পরিণত করি।